আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা তো ভালো আছি। আজকে আমি চালতার আচার বানাবো তেল ছাড়া, সেই কারণে আমি কড়াইতে খেজুরের গুড় দিয়ে দিলাম। আর 1 কাপের মতন খেজুরের গুড় দিছি, আর হলো এই চামচটা দিয়ে, 1 চামচ দিয়ে আমি চিনি দিয়ে দিছি, কারণ খেজুরের গুড়টা একটু কম ছিল সেই কারণে। আর এখানে আমি চালটা সিদ্ধ করে আমি একটু ছেঁচে রাখছি, মানে শিল দিয়ে ছেঁচে দিছি, জানি ভালো মতন রান্না হয় সে কারণে, মানে সব ময় মশলা ঢুকে। এখন আমি খেজুরের লাড়ি গুঁড়াতে এই চালতাগুলো দিয়ে দিব। বেশি মশলা লাগবে না এখানে চালতার আচার করতে, আর তেলও লাগবে না বেশি। বেশি কি মানে আমি তেল দিবই না। এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন এখানে আমি পানিটা যত টেনে গেছে মিষ্টির, যে পানিটা উঠছিল, এখন এখানে আমি 10টার মতন শুকনো মরিচ আর হলো 5 ফোড়ন মানে ভেজে তারপর তা পাটায় বেটে নিছি। এখন দিয়ে দিলাম 2 চামচের মতন। এখানে কিন্তু চালতার আচার করতে গেলে বেশি একটা মশলা লাগে না, তেলও লাগবে না, শুধু মিষ্টি মানে গুড় দিলেই হবে, আর হলো 5 ফোড়নের মশলা দিলেই হবে। আর এই জায়গায় আমি একটু ফুড কালার দিব, আর হলো বিট লবণ দিব। টকে কিন্তু লবণ দিলে ভালো লাগে, আর বিট লবণটা দিলে বেশি ভালো লাগবে, তাই আমি 1/2 চামচের মতন লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি একটু অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, জানি চালতার আচারের কালারটা সুন্দর আসে সেই কারণে। আপনাদের ইচ্ছা হলে নাও দিতে পারেন কালার। এখন ভালো করে এই মশলাগুলো মিশাই নিতে হবে, মানে 5 ফোড়নের আর হলো মরিচের ঝালটা ভালো করে মিশাই নিতে হবে, ফুড কালারটাও ভালো করে মিশাই নিতে হবে, যত আমরা লিকুইড দিই নেই মানে পাউডারটা দিছি। এতো আমাদের আচারটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিব। এতো আমাদের চালতার আচার রান্না করা হয়ে গেছে, একদম ইজিভাবে, কম মশলায়, তেল ছাড়া চালতার আচার। এখানে কিন্তু আমি 3টা চালতার আচার মানে 3টা চালতা নিয়ে নিয়েছিলাম, ওই 3টা চালতার আচার এতটুকু হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।